মাঝে মাঝে উদাহরণ দিতে যে বলি, রাস্তার এপাশ থেকে ওপাশে পিপিলিকা, এই যে পিঁপড়ে আছেন আপনারা কি বলেন, পিঁপড়া, এই পিঁপড়া রাত্রি দিনের বেলায় তো চলতে পারেনি, সারা রাত সাইকেল চলেছে, ওদের এক ছেলে দিয়ে দেবে, এই জন্য রাস্তার ওই পাশে যে পিঁপড়ে আছে ওদের ওখানে গেছিল, যেয়ে দেখে ছেলে দেখে পছন্দ হয়েছে এই পাশের মেয়ে, ওরা বলিয়ে না ঠিক আছে আমরা রাজি, তা বিয়ে আজ রাতের মধ্যে সেরে ফেলতিও। এখন এই রাতের মধ্যে বিয়ে সারার জন্য এ পাশতে পিপিলিকা এক ধাপ সব বরযাত্রী নিয়ে রওনা দিয়েছে, হ্যাঁ, আর ও পাশে কন্যা পক্ষ অপেক্ষা করতেছে। রাত্রি ওদের চিন্তা হইলো রাত্রি তো আর এই রাস্তায় কেউ যাবে না, কিন্তু আমি মাহফিল করি রাতে একটা সময় যাচ্ছি, এটা তো আর ওদের ওই টার্গেট নেই। এখন যাওয়ার পথে পিপিলিকার যে ঝাঁক বিয়ে করতে যাচ্ছে বর নিয়ে মা শাশুড়ি আত্মীয় স্বজন, আচ্ছা বলেন তো আমার ওই চার চাকার ওই গাড়ি উঁচু করে পার করেছি জীবনে, কি করেছি, চালাই দিলাম, বর বললো না শাশুড়ি বললো খেয়াল করেছি কোনোদিন? তাহলে আপনার যদি এরকম একটা পিপিলিকা বানাইতেন তাহলে বিয়ের দিন মরি ভূত হয়ে যেতেন, বাসর রাত কপালে জুটতো না, কথা কয় না, আল্লাহ চাইলে এরকম প্রাণী বানাতে পারতেন না, পারতেন না, চিন্তা করেছেন কখনো? অনেকেই বলে বাঘের বাচ্চা, কিন্তু এই বাঘের বাচ্চাও যদি বানাতো হতে পারতেন আপনি ঢাকা চিড়িয়াখানার দর্শনার্থীদের উপকরণ মাত্র, আপনার নামে গরুর গোশতের বাজেট হতো আর মরা পোলট্রি খাওয়ায়ে আপনাকে বাঁচায় রাখতে পারেন, ঠিক না বেটি? তাইলে বাঘ হয়েও শান্তি ছিল, মরা পোলট্রি খাইতে সারাদিন, কারণ আপনি হতে পারতেন সেই বাঘটা যেই বাঘটার ধরে নিয়ে চিড়িয়াখানায় রেখেছে, বুঝলেন নাই? তাইলে বাঘ হয়েও আমরা শান্তি পাইতাম। আল্লাহ কত সুন্দর করে বানালেন, কত সুন্দর করে সৃষ্টি করলেন, দুইটা চোখ দিলেন, আর এই দুইটা চোখের কারণে দেখতে পান, তাই পৃথিবীটা বড় সুন্দর লাগে। সন্তানকে দেখলেন, স্ত্রীকে দেখলেন, মাকে দেখলেন, বাবাকে দেখলেন, ফুল দেখলেন, পাখি দেখলেন, সব কিছু দেখলেন, দুনিয়ার এত নিয়ামত আপনি দেখতে পাইলেন। আল্লাহ যদি দুইটা চোখ না দিতেন বলেন দেখতে পারতেন নাকি? আল্লাহ যে জিব্বা দিলেন, এই জিব্বাটা যদি না দিতেন তাইলে আপনি আপেল খাইলেও যেমন লাগতো, গু খাইলেও তেমন লাগতো, সন্দেশ খাইলেও যেমন লাগতো, টয়লেটের পায়খানা খাইলেও তেমন লাগতো, কারণ জিব্বা তো নাই, কথা কয় না? শুধু জিব্বা দিয়েছেন বলে এক একটা জিনিসের এক এক রকম স্বাদ, এটা পাবনার মিষ্টি, এটা রাজশাহীর মিষ্টি, এটা খুলনার মিষ্টি, এটা খেজুরের রস, এটা তালের রস, এটা চিনি, এটা লবণ, সব কিছু বুঝতে পারেন শুধু জিব্বা দেওয়ার কারণে। এবার যদি নাকটা না দিতেন তাইলে কি অবস্থা হতো? আপনার নাকে কোনো সুঘ্রাণ থাকতো না। আমার ভাইজানের বিয়ের দিন বাড়িতে আত্মীয়, এত আত্মীয়, আব্দুর রহমান ভাইয়ের বাড়ি আত্মীয় দিয়ে ভরা, উনার শোয়ার আর জায়গা নাই, বউকে বলতেছে চলো আমরা যেয়ে পায়খানা ঘরে শুয়ে থাকি, মানে ঘর তো সব শেষ, এখন বাকি আছে কি পায়খানা ঘর, কারণ কি নাক নাই। শুধু তাই না, আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে, আমার আব্বা উদাহরণ দিতেন ওয়াজ করতেছে যে আল্লাহ যদি মানুষের চোখ দুটো বগলের তলে দিতেন তাহলে কি করতে আটার সময় মেলাইতে হইতো আর বুঝাইতে হইতো? আমি বলি কোনোভাবে নাকটা যদি পাশার কাছে দিত তাহলে আপনার অবস্থাটা কি হইত, নিজে তো হেগেও শান্তি পাতেন না, কথা কয় না? আর কিছু শক্তি হলে নিয়ে যেয়ে কইতে শুকিয়ে দিতেন একটু, খাবো কিনা তারপর আনতে হইত। কত সুন্দর অবয়ব করে সৃষ্টি করেছেন। আপনি কিছু খাইতে যাবেন সেটা নষ্ট না ভালো, খাইতে যাওয়ার আগেই আপনার চোখ বলে দেয় এই পোকা রয়েছে ওই জায়গাটা ফেলা, ওই জায়গাটা ফেলাইলেন গালের, আপনি নাকের কাছে নেওয়ার সাথে সাথে নাক বলতেছে গন্ধটা তো বেশি ভালো মনে হচ্ছে না, তারপরেও একটু খেয়ে দেখ, জিভের পরে দিয়েছেন ভিতর পর্যন্ত যায়, ভিতরে যাওয়ার আগে আল্লাহ ফিল্টার করে বের করে দিল, এরপরও আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবেন না? ফাবিআই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন কোন নিয়ামতকে ও আমার বান্দারা তোমরা অস্বীকার করবে, অথচ চিন্তা করে দেখো আমি তোমাদের দুইটা হাত দিলাম, দুইটা পা দিলাম, দুইটা চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, শোনার শক্তি দিলাম, যদি কানটা না থাকতো তাও ভালো বউ পাওয়া যেত নাকি? ভালো বউ পাওয়া যেত? শ্বশুর পক্ষ এসে জিজ্ঞেস করছে বাবাজি তোমার নাম কি, আপনি বলতেন যে পুঁইশাক দিয়ে খাইছি, বলতে তো কালা বয়না, কি বলতো
বলতে এর সাথে আমার মেয়ে দিয়ে তো কুপার খেয়ে মারবে, কারণ যা কবে কানে শুনতে পাবে না, রাত্রি কানে কানে কিছু কবে শুনতে পাবে। দুইটা কান যা দিলেন, দুইটা হাত দিলেন, কত সুন্দর কত নিয়ামত দিলেন, অথচ এই আল্লাহকে চিনলাম না। চায়ের দোকানে ঘন্টার পরে ঘন্টা কেটে যায়, অসুবিধা হয় না। সিনেমা দেখতে যেয়ে ঘন্টার পরে ঘন্টা, কোনো অসুবিধা হয় না। আমরা মসজিদে গেলে চুলকাই, শয়তানে কাটি মারে না মারে না, মসজিদে ঘড়ি ধরে যায়। আবার এই যে মাহফিলে বসেছেন, অনেকের কুটকুট করতেছে, শয়তান কয় বেরো 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 বেরো, আছে না নাই? আর অনেককে তো এই পর্যন্ত আনতেই পারে নাই, আনতে পারবে কি? কারণ সবাই তো আল্লাহ কবুল করে না, করে সবাইকে কি আল্লাহ কবুল করে? আমার ভাইজান উনি মুরগি পুষেছেন, কি পুষেছেন? মুরগি ডিম পেড়েছে, দশটা ডিম দিয়েছে, দেওয়ার পরে পাঁচটা ডিম সেদ্ধ করে আমার ভাইজানের আত্মীয় আসিছিল, ম্যাডাম রান্না করে খাওয়াইছে। ওই মুরগি যখন তাওয়া লাগা হয়েছে, তাওয়া লাগা হওয়ার পরে ম্যাডাম বলতেছে সারাদিন ওদের স্টেজে বসে থাকো, মুরগি যে তাওয়া লাগা হয়েছে, পাঁচটা ডিম দেব খালি, কেন আর পাঁচটা ডিম কি খুঁজে আনা যায় না? সারা গ্রাম ঘুরে আরো পাঁচটা ডিম খুঁজে এনেছে, কিন্তু সেই ডিমগুলো হইলো হাঁসের ডিম, কে ডিম? হাঁসের ডিম। ওই মুরগির পেটের নিচেই দিয়েছে। এক মাস পরে যখন বাচ্চা উঠেছে, মুরগি সকালবেলা হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চা পাঁচটা পাঁচটা দশটা উঠেছে, কিন্তু মুরগির তো ধারণা হইলো সব আমার বাচ্চা, বলতেছে শোনো বাবাজিরা আমার, তোমরা দয়া করে যেন আমার দূরে যাবা না, কারণ হলো ঠিক শীতের সকাল, কুয়াশা পড়ছে, ঠান্ডা লাগবে, ডাক্তার দেখাবো, আমার অত টাকা নাই, তোমরা আমার কাছাকাছি থাকবা, ঠান্ডা লাগলে আমার পেটের তলে চলে আসবা। মুরগির বাচ্চারা কাছাকাছি থাকে, কিন্তু হাঁসের বাচ্চা পাঁচটা ওরা খালি যেমনে পানি ওইদিকে যায়, বলেন যেদিকে পানি ওইদিকে যাচ্ছে, যাওয়ার পরে মুরগিটা গায়ে দিকায় বাহাত তারা সাই ফিলাই কেন ছোট, এই ওই পাঁচটা দেড় দিন আমার কাছে কাছে থাকছে, তোরা এত দূরে দূরে যাস কেন? কখন সিল এসে ছোবলতে নিয়ে চলে যাবে, আমি তখন বাইশ সাহারা হয়ে যাব, তোরা আমার কাছাকাছি থাক। এই কথা বলে বাচ্চাদেরকে নিয়ে বেড়াচ্ছে, হঠাৎ করে টিউব অয়েল কল পাড়, আপনারা কি বলেন ওই যে টিউব অয়েলের কল পাড়, ওখানে যে পচা কাদা রয়েছে হাঁসের বাচ্চা পাঁচটা, ওই পচা কাদা পেয়ে আনন্দ দেখে কি দেন, কিলিবিলি কিলিবিলি, হ্যাঁ গায়ে একবার মেখে মুরগি বলছে আমার বোঝা শেষ, তোরা আমার জাতের না, কথা কয় না, তোরা আমার জাতের না, যদি আমার জাতের হইতিস তাইলে তোরা ওই পচা কাদার মধ্যে এইভাবে সুবানি খাইতিস নে, এইভাবে কিলিবিলি কিলিবিলি করতিস নে, তোরা আমার কাছে থাকতিস, আমার পেটের নিচেই থাকতিস। তেমনি ভাবে যারা জাতের না মুসলমান, কিন্তু জাতের মুসলমান না, ওই হাসমার কাপ ওরা যতই বলেন না কেন, ওরা মসজিদের মধ্যে ঢুকবে না, ওরা সামিয়ানার নিচে আসবে না, ওরা আল্লাহর পথে চলবে না, ওরা কোরআনের পথে চলবে না, ওদের যতই ঢাকা হোক না কেন, ওরা ওই সাত দোকানে বসে বসে কিলিমিলি করবে আর বলবে হুজুর আইলো রাজনীতির কথা কইছ, বুঝেননি? সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজে রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা, আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মত বেতে শিখেছিলাম আলিফ বাতাসা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে শোনেন, ও মুখ হুজুর আজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো সত্তর হাজার, এমন ওয়াজ আছে না না